ওয়েলকাম টু আরকে এডুকেশন। আজ আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচ্য বিষয় নীল দর্পণ, ক্লাস টেনের দ্বিতীয় অধ্যায় থেকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন ও লাইক করুন। সিপাহী বিদ্রোহের পরেই 1859 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু হয়। 1860 খ্রিস্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত হয় দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক। নীলচাষ এবং নীলকরদের অত্যাচার বাংলার সমাজ জীবনে ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছিল। নীল দর্পণ নাটকে তার মর্মান্তিক বর্ণনা ফুটে উঠেছে। অষ্টাদশ শতকে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে বস্ত্রশিল্পের প্রভূত উন্নতি ঘটে এবং এর ফলে ইংল্যান্ডে নীলচাষের চাহিদা প্রবলভাবে বৃদ্ধি পায়। এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির রপ্তানি বাণিজ্যে নীল হয়ে ওঠে প্রধান দ্রব্য। দিল্লি থেকে ঢাকা পর্যন্ত ব্যাপক অঞ্চল জুড়ে নীল চাষ শুরু হয়। এর মধ্যে বাংলার নীলই ছিল সর্বোৎকৃষ্ট। এই সময় বহু ইংরেজ মুনাফার লোভে নীল চাষে মন দেয়, কারণ নীল চাষ থেকে বেশি পরিমাণে মুনাফা বা আয় আসত। বাংলার গ্রামগুলিতে নীলকুঠিতে ভরে যায়। ছলে বলে কৌশলে দরিদ্র প্রজাকে কিছু টাকা অগ্রিম দিয়ে ধান চাষের পরিবর্তে নীল চাষে বাধ্য করা হতো। তাদের সঙ্গে এমনভাবে চুক্তি করা হতো যাতে তারা পুরুষানুক্রমে ঋণের জালে বাধা হয়ে থাকে। চাষিকে নীল চাষে বাধ্য করতে বা তার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ নীল আদায় করার জন্য নীলকররা দরিদ্র চাষির উপর অকথ্য অত্যাচার করত। তারা চাষিদের মারধর করত, হত্যা করত, গরু বাছুর লুট করত, গৃহে ডাকাতি ও অগ্নিসংযোগ করত, জোর করে কুঠিতে আটক রাখত, এমনকি তাদের স্ত্রী কন্যাকে অপহরণ করে লাঞ্ছিত করতেও তারা পিছপা হতো না। কেবলমাত্র দরিদ্র কৃষকই নয়, গ্রামাঞ্চলের সম্পন্ন কৃষক, জমিদার বা সাধারণ মানুষ কেউই তাদের অত্যাচারের হাত থেকে রেহাই পেত না। এইসব অন্যায়ের প্রতিবাদ করেও কোনো লাভ হতো না। দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকে এইসব অনাচার ও অত্যাচারের কাহিনী সুনিপুণভাবে ব্যক্ত করেছেন। এই নাটকের প্রথম অভিনয় হয় ঢাকায় 1860 খ্রিস্টাব্দে। 1862 কলকাতায় বিখ্যাত ন্যাশনাল থিয়েটারে শুভ সূচনা হয় নীল দর্পণ নাটক দিয়েই 1872 খ্রিস্টাব্দে। মাইকেল মধুসূদন দত্ত নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন। এটি প্রচারের দায়িত্ব গ্রহণ করেন কলকাতা সেন্ট পলস স্কুলের প্রাক্তন অধ্যক্ষ ইংরেজ ধর্মযাজক জেমস লং। ইংল্যান্ডে এর ভয়ানক প্রতিক্রিয়া হয়। ক্ষুব্ধ নীলকররা লং সাহেবের বিরুদ্ধে মানহানির মামলা করে। বিচারে তার 1000 টাকা জরিমানা এবং 1 বছরের কারাদণ্ড হয়। এই উপলক্ষে বাংলার কবি ছড়া রচনা করেন, নীল বাঁদরে সোনার বাংলা করল এবার ছাড়খার, অসময়ে হরিশমল লঙের হলো কারাগার। বন্ধুরা, আমরা একটা টার্গেট নিয়েছি, ক্লাস টেনের সমস্ত সাবজেক্টের ক্লাস এই চ্যানেলে করানো হবে এবং কম্পিটিটিভ ক্লাসও করানো হবে। তো আপনারা যদি এই শিক্ষামূলক ভিডিওগুলি পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক করুন এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।